দেখো, একটা আমি ব্যাকগ্রাউন্ড তোমাদের দেখাচ্ছি, এবং এই ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করেছি সেজন্য আমি একটি ভিডিও বানিয়েছি, এবং ভিডিওটাকে আমি ইউটিউবে আপলোড করেছি। আর তোমরা যদি দেখতে চাও, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটাকে দেখে নিতে পারো। আর এটাকে যদি তোমরা নিতে চাও, সেই জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনকে দাবিয়ে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং কমেন্টে আমাকে জানাবে যে তোমরা এই ছবিটাকে নিতে চাও, তাহলে আমি তোমাদের কাছে ছবিটা সেন্ড করে দেবো। আর তোমরা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দেবো, আর ব্যাকটা লিখে দেবে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাই। তো আজকে দেখাবো যে কীভাবে এই ছবির মধ্যে আমার একটি নিজস্ব ছবি সেভ করব। তো আজকে ছবি সেভ করা নিয়ে আমার ভিডিওটি, যে কীভাবে আমার ছবিটাকে সুন্দর করে সেটিং করব। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনকে দাবি দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করি এবারে। সর্বপ্রথম আমি আমার ফটোশপ ওপেন করে নেবো। দেখো, ফটোশপে আমি এই ছবিটাকে আমি ওপেন করে নিয়েছি, এবং এখানে আমি আমার নিজস্ব একটি ছবি সেভ করতে চাই। দেখো, এখানে আমার একটি ছবি আছে, এবং এই ছবিটাকে আমি সেট করব এটার মধ্যে। তো চলো ছবিটাকে আমি সিলেক্ট করে নিয়ে ফটোশপের মধ্যে ওপেন করে নিলাম, আর এই ছবিটাকে ডুপ্লিকেট করে নিয়ে আগে এই ছবিটাকে আমি আর কেটে নেবো। কেমন আমার যেটুকু দরকার সেটুকু দেখো কেটে নিলাম আমি, এবং এই ছবিটাকে আমি সিলেক্ট করে এরকম ছেড়ে দেবো, ইন্টার দেবো। আর এই ফাইলটা আমার দরকার নেই, সেজন্য আমি ক্যান্সেল করে দেবো। এটাকে আমি একটু বড় করে নিই, দেখো ছবিটাকে আমি বড় করে নিয়েছি। এবার আমি সাইডগুলো কাটবো, সেজন্য সব রকমের আমি সাইডগুলোকে আগে কেটে উড়িয়ে দিই। এবার দেখো যে সাইডে যে দেখো কাটার পরে কতগুলো আছে সেগুলোকে আমি এবার ডিলিট করব, সেজন্য ডিলিট করে দিই। চলো আমি ধরো এই জায়গা থেকে শুরু করবো, সেজন্য ফার্স্ট এই জায়গাতে ক্লিক করব। এখানে সিলেক্ট করে নেবো, তারপর আমি ছবিটাকে কাটবো। তো এখানে ছবিটা কাটাই হচ্ছে আসল, সেই জন্য তোমরা যত পারো তত ধীরে ধীরে ছবিটাকে কাটার চেষ্টা করবে, আর ছবি কাটলে তাহলে দেখতে ভালো লাগবে। কেটে নিই ভালো করে এই জায়গাটায়, দেখো এখানে সম্পূর্ণ আমি সিলেক্ট করে নিয়েছি। সম্পূর্ণ সিলেক্ট করে নেওয়ার পর আমি কন্ট্রোল ধরে ইন্টার দাবো,
ইনটা দাও না, পর আমি সবার প্রথমে দেখো আমার নিজের ছবিটাকে সিলেক্ট হয়েছে, এবার আমি বাইরেরটাকে সিলেক্ট করবো, সেজন্য রাইট ক্লিক করে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম বাইরেরটা, এবং আমি ডিলিট করে দিলাম। আর এখানে আমি আমার নিজের ছবিটাকে সিলেক্ট করে রাখবো, তারপর ডিলিট করবো। দেখো বাইরেরটা যে ডিলিট করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার সব কিছু ডিলিট হয়ে গেল বাইরের। তো দেখো আমার নিজের ছবিটা চলে এসেছে, এবং এখানে আমি আমার নিজের ছবিটাকে বসাবো, সেজন্য আমার ছবিটাকে সিলেক্ট করে আমি আমার জায়গা মতো চুজ করে নেব, এবং চুজ করে নেওয়ার পর ছবিটাকে আমার যতটা খুশি ততটা বড় বা ছোট করে নিই বসিয়ে দেবো, এবং ছবিটা একটু সোজা করতে চাইলে সোজা করে দেবো। দেখো এবার ধরে নাও আমি আমার হাত, আমার হাতটা দেখো ঢাকা পড়ে গেছে, সেজন্য আমার হাত থেকে যদি আমি নিতে চাই, সেক্ষেত্রে গিটার লেআউট হচ্ছে ফাইভ, গিটারের যে লেআউট ফাইভ আছে, ফাইভটাকে আমি টেনে নিয়ে লেয়ার সিক্সের উপর ছেড়ে দেবো, সিক্সের উপর বলতে সিক্সের নিচে ছেড়ে দেবো। তাহলে দেখো গিটারটা তলায় চলে গেল এবং আমার হাতটাও উপরে চলে এলো। এবার আর একটু ভালো করে এবার আমি পরিষ্কার করে নেবো, সেজন্য আমি ইরেজার ব্যবহার করবো। এবারে ইরেজার দিয়ে আমি ছবির চার সাইডে ঠিক ভালো করে কেটে দেবো। দেখো মাথার এখানে আমার কতগুলো সব রেগুলো ফেগুলো আছে, এটাকে ঠিক করে কেটে নেবো। তা এগুলো যত তোমরা টাইম দিয়ে করবে তত তোমাদের ভালো হবে। আর এগুলো ধরে নাও অত পরিষ্কার না করলেও হয়, আর এখানে জুম করা আছে বলে সেই জন্য ছবিটাকে দেখতে বাজে লাগছে, আর ফাটা ফাটা বেশি বোঝাচ্ছে। যখন আমি জুমটা যখন ছেড়ে দেবো সেটা আমি আবার ছবিটাকে দেখতে ভালো লাগবে। তো দেখো আমার ছবিটাকে এবার একটু ব্যাকগ্রাউন্ডের উপরে চলে এসেছে, আর এটাকে আমি ধরুন সেভ করতে চাই, সেই জন্য একই নিয়মে আমরা সেভ করবো। তো সেভ করাটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। আর এখানে অনেক কিছু আছে এডিটিং করার নিয়ম আর ছবি পরিষ্কার করার নিয়ম, সেসব বিষয়ে আমি তোমাদের অন্য ভিডিওতে বলবো। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার অবশ্যই করবে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। তো আরেকটা লাস্ট আরেকটা জিনিস আমাদের দেখিয়ে দিই, ধরো আমি এই যে ছবিটা আছে এই ছবির সম্পূর্ণ একসাথে সিলেক্ট করে আমি একটু কালারটা চেঞ্জ করতে চাই, সেই জন্য আমি সম্পূর্ণ সিলেক্ট করে নেব। দেখো আমার সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে, সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি একটু কালার দিয়ে দিই বা কালার পরিবর্তন করে নিই। এরপর আমি সেভ করে দেবো, তাহলে সেভ হয়ে যাবে। সেভ করার জন্য আমি কি করব, সবার প্রথমে কন্ট্রোল এস দেবো, কন্ট্রোল এস একটা ফাইল খুলে নিচ্ছি, এটাকে সেভ করবো, সেজন্য কন্ট্রোল এস দেবো, এবং ফটোশপের জায়গায় আমি জেপিইজি ফাইলটা চুজ করে
আমি এখানে ধরো 123 করে সেভ করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম, দেখো ছবিটা আমার সেভ হয়ে গেছে। চলো সেজন্য দেখে নিই ছবিটা, ডেস্কটপে দেখো 123 বলে একটা চলেছে, এবং আমরা এটাকে ওপেন করে দেখবো কিরকম হয়। দেখো ছবিটা ওপেন ওপেন করলাম, দেখো ছবিটা ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোই দেখাচ্ছে। তো এইভাবে তোমরা তোমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাহলে, বা ভালো লেগেছে, আর ভালো লাগা বা লেগে যদি থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে।